মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকার কৃতি সন্তান ও অন্ধকারে আসন্ন নারীকে আলোর পথে নিয়ে আসার অন্যতম কারিগর মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক ও সামাজিক নানাবিধ অনুষ্ঠান আয়োজন করার অন্যতম স্থান হিসেবে সকলের কাছে পরিচিত বেগম রোকেয়া অডিটোরিয়াম, যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা প্রশাসন, যেটি প্রায় 450 লোকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ হিসাবে তৈরি করা হয়। বর্তমানে নারী জাগরণের অগ্রদূত মহিষী নারীর নামে এই অডিটোরিয়ামের জরাজীর্ণ ও বেহাল দশায় রূপান্তরিত হয়েছে। বিগত কয়েক বছর ধরে উপজেলার নানাবিধ উন্নয়ন সংগঠিত হলেও কোনো ধরনের উন্নয়নের ছাপ পড়েনি এই উপজেলার দিক নির্দেশনার অন্যতম ধারক বাহক নামক অডিটোরিয়ামের। অথচ প্রায় কয়েক বছর ধরে জরাজীর্ণ ও বেহাল অবস্থাকে উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রাম করছেন বর্তমান সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। বর্তমানে অডিটোরিয়ামের বসার চেয়ারগুলোর বেহাল দশা, পিছনের দিকে বসার চেয়ার নষ্ট হওয়ায় বসার স্থান নেই বললেই চলে। উপরের ছাদের অবস্থাও খুবই খারাপ, লাইটিং ব্যবস্থা নেই বললেই চলে, এবং গরম থেকে রেহাই পেতে ফ্যানগুলোর অবস্থাও ভয়াবহ। অডিটোরিয়ামের প্রায় 5টি বাতাস গায়ে লাগানোর ঘূর্ণন পাখাও অকেজো হয়ে পড়ে আছে। উপজেলা পরিষদ চত্বরে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এসি ও গ্লাস সমৃদ্ধ একটি অডিটোরিয়াম বহু টাকা বাজেটের বিনিময়ে নির্মিত হওয়ার পর চালু হয়নি কেন, এমন প্রশ্ন উপজেলাবাসীর। সদ্য নব্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পরেই উপজেলা পরিষদের গোল চত্বরের পরিবর্তন নিয়ে এসেছেন। এজন্য আগামীতে ব্যবহারযোগ্য বেগম রোকেয়া অডিটোরিয়াম এবং তার টয়লেট ব্যবস্থা পুনরায় চালু করে পূর্ণরূপ দান করবেন, এমন প্রত্যাশা উপজেলাবাসীর। রুবেল ইসলাম, রংপুর, প্রতিদিন।